তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো গুড ইভিনিং, গুড ইভিনিং, বলো গুড ইভিনিং, বলো শোনা। এখন বাজে ছটা, ছটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে সকাল অবধি আমি কিন্তু লাস্ট ব্লগ করেছি, তাই আজকে ভাবলাম সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করি। আর দেখ এখন চা বসিয়েছি, বাবি র চা খাবো, দুধ চা খাচ্ছি না, কারণ বাবারও শরীরটা ভালো না, আর মাও বললো র চাই খাবে, আমিও র চাই খাবো। র চা খেতে খারাপ লাগবে না, একটু খারাপ লাগে, দুধ চা ছাড়া ভালো লাগে না, কিন্তু র চাটাও ঠিক আছে, চলো। আর ছেলে কে এখনো খাওয়াইনি, ছেলেকে এখন খাওয়াবো, বসে বসে দেখলেই তো ভিডিও দেখছে, কার্টুন দেখছে, চায়ের জল ফুটে গেছে, একটু চা পাতাটা দিয়ে নিই, তারপর কথা বলছি। হঠাৎ করে এখন ঠিক করলাম যে আমি আর আমার বর যাবো কাঁচড়াপাড়ায়, কারণ বাবা যেহেতু বাড়িতে আছে, ছেলে বাবার কাছে অনায়াসে থাকবে, মা থাকবে, দুজনের কাছে আরামসে থাকবে। আর কালকে আমার হাতে শাখাটা বেড়ে গেছে, এই যে শুধু এই দুটো পড়ে রয়েছে, নিজেরই কেমন লাগছে, কারণ 3 বছর কিন্তু শাখা পলা সব পড়ে থাকতাম, আমি কখনোই খুলি না, আর যদিও খুলি তো শাখা বাঁধানো পলা বাঁধানো এগুলো পড়ি, তো সেই কারণে আমি এখন ভাবলাম যে আমি বর চাই কাঁচড়াপাড়ায় গিয়ে শাখাটাও পরে আসি। আর একটা এই বাড়ির জন্য একটা কাজ আছে, সেটাও সারবো, সেটা গিয়ে কাজ পরে আমি বলবো, এই সেরে আসবো। তো চায়ের জল ফুটে গেছে, দেখো চায়ের কালার বেরিয়ে এসছে, তো বন্ধ করে দিলাম, তো চাটা ছেঁকে নিই, দিয়ে চাটা খাই আমরা, দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো, তারপর আমরা রেডি হয়ে বেরোবো। এটা তো ভাবনা চিন্তা আছে, আর আমি না ওর বালিশ আনতে ভুলে গেছি, মাথার বালিশ, কোল বালিশ কিচ্ছু আনা হয় না, আমাদের বালিশে শুচ্ছে, বালিশ নরম আছে, তাই ওর অসুবিধা হচ্ছে না, আর এমনিতেও ছেলে বালিশে খুব একটা শোয় না মাথা দিয়ে, তো আমি ঠিক বললাম বরকে আসার সময় আনার জন্য, দেখা যাক ও মনে করে আনতে পারে কি না। তো চলো চাটা খেয়ে নি, দিয়ে তারপরে আবার কথা। আমি কিন্তু হাফ কাপের বেশি চা খাই না, তাই চাটা পুরোটাই মাপে মাপেই করেছি, দেখো তিনজনের চা। চলো চাটা খেয়ে নিই, ছেলেও মাঝে মাঝে চা খেতে চায়, তাই র চা হলে ওকে একটুখানি চামচে করে 2 চামচ দেওয়া যেতেই পারে, র মানে বাচ্চাদেরও নাকি শীতকালে একটু চা খাওয়া ভালো, র চা খেলে কিছু হয় না, একটুখানি বেশি না, 2 চামচই ওর জন্য এনাফ, ওতেই ও খুশি আর ওকে দিয়ে আমরাও খুশি। তো চা তো জানি যাই, চামচ দাও, চামচে করে দেখেই চা খাবো, ব্যাপারটা এসে গেলে। চলো লাইট অফ করে দিয়েছি, খাওয়ার জায়গাটা পেতে দাও, তাহলে করবে। দ্বিতীয়বার চা বসালাম, কারণ
মুড়ি খাওয়ার টিফিনের পরে মনে হয় একটু চা খাই, আর বোন এলো দোকান থেকে সবে, ও ঠান্ডা ঠান্ডা লাগছে, আর দেখছো আমি পুরো রেডি হয়ে গেছি মুড়ি খাওয়ার জন্য। এখন ওর সামনে বলতে পারছি না, ছেলের সামনে, তাহলে বুঝে যাবে, ও সব বোঝে। ঠিক আছে, চাটা বানিয়ে নিই, চাটা খা পড়া, আর ও বাবা আসবে আসবে করছে, কখন আসবে জানি না, এলেই আমি টুপ করে লুকিয়ে চলে যাবো। আর বেশি করে কাজ নেই, এক দু দেড় ঘন্টার কাজ, সেটা সেই চলে আসবো। আর আমার ছাটাও আমার পেছন পেছন চলে এসছে, ছাটাকে দেখা, আমি দেখাই, আমি দেখাই না, ছা আর মাসি চলে এসছে, মা কি করছে দেখতে, তাই তো ছা অসুনিয়া, একটু ধাকের তালে গানটা করো। নাচে, হ্যাঁ, বা বা বা, এইটুখানি শিখেছে আজকের মতো। তো ঠিক আছে, আমি চা বানিয়ে নিই, বাইরে খুব ঠান্ডা, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, তাই আমি জমি একদম কান টান বেঁধে নিয়েছি, চাটা বানিয়ে নিই ফটাফট, ছেলেকে খাই দাই দিয়েছি, এখন তো ওর খাওয়ার পালা নেই, খেলে হয়তো হরলিক্স খাবে, সেটা ওর মা বা বাবাকে ও খাই দেবে হরলিক্স। তো চলো যেতে যেতে তারপর দেখাচ্ছি কি কাজে যাচ্ছি, কি করব না করব, সমস্ত কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো। তো আমি বেরোচ্ছি, বাবা এসে গেছে, আসছিস? এটা হিরককে দিয়ে দিতে বললো বাবা। ওকে হিরককে, ওকে হিরককে। অলরেডি আমরা চলে এসেছি শাখা পড়তে, বাবা আসার অপেক্ষায় রয়েছি, বাবা এলেই ঢুকবো, বাবা একটু বোঝে ভালো, তাই বাবাকে ডাকা হলো, বাবা কাঁচরা পাড়াতেই আছে, আর ও এখানে দাঁড়িয়ে রয়েছে, তাকাচ্ছে কি গুটি। বাবা এসে গেছে, আমরা ওই দোকানে যাচ্ছি, টাকাটা দিয়ে দাও আমাকে। না মা, এটা আটটু মোটা, ভালো পাকা না না তো আমি এটাই পছন্দ করলাম, দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে শাকাটা। একটু মোটা ধরনের নিয়েছি কারণ এতদিন সরু করেছি। তো চলো এবার মার্কেটের দিকে যাচ্ছি কিছু কেনাকাটি করে, আসলে বাড়িতে বটির দরকার, বটি শাখা পড়া তো হয়ে গেছে, এবার যাচ্ছি মার্কেটের দিকে, দেখা যাক কী কেনাকাটি যায়।
বাবার জন্য বলতে পারবে না, চাঁদ উঠেছে বলো, তারপরে ও বলবে। তুমি ঢোল বাজাও, নাচবে দেখো, আজকের ভিডিওতে যেগুলো দেখালাম, যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইব করে দিও যারা এখন আমার চ্যানেলটাকে প্রত্যেকটা ভিডিও দেখছো চ্যানেলের কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইবটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি, তো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো আর পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আগামীকাল নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।